السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং শেষ নবী প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পরে ২৪শে সফর প্রতি রবিবারে যে চলে আসছে, যেখানে সারা বিশ্বের বাংলা ভাষাভাষী দিনই ভাই বোনেরা অংশ নিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদেরকে উত্তম বদলা দান করেন, উপকারী এলম দান করেন, নেক আমলের তৌফিক দান করেন, এবং রাব্বুল আলামিনের সেই দিন, যে দিন হচ্ছে এলমের নাম, জ্ঞান অর্জনের নাম, আমল করার নাম, সেই দিনের দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন। আমাদের বিষয়বস্তু ধারাবাহিক চলে আসছে ফিরকা নাজিয়া বা নাজাত প্রাপ্ত দলের আকীদা। আজকে পর্ব নম্বর ১৮, বিষয়বস্তু হচ্ছে ঈমান বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন প্রতি ঈমান নিয়ে আসা, এর অর্থ কি? লেখক বলছেন, মামান আল ঈমান বিল্লাহ আজ্জা ওয়া জাল, মহান আল্লাহ আজ্জা ওয়া জাল এর প্রতি ঈমানের অর্থ কি? ঈমান বলতে কি বুঝায়? ঈমানের শাব্দিক অর্থ এবং ঈমানের সংজ্ঞা, ঈমান তিনটি বিষয়ের সমষ্টির নাম, অন্তর থেকে বিশ্বাস করা, জবানে স্বীকৃতি দান করা বা সাক্ষ্য প্রদান করা আর কাজে পরিণত করা, এই বিষয়গুলি আমরা বিস্তারিত আলোচনা এর পূর্বের দশগুলিতে করেছি। এখন আল্লাহর প্রতি যে একজন ব্যক্তি ঈমানদার হবে, যাকে মুমিন বলবো, যিনি এই ঈমান বিল্লাহর মাধ্যমে মুমিন হবেন, তো আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান কিভাবে আমাদের সম্পূর্ণ হবে, এর চারটি দিক রয়েছে। লেখক এই চারটি দিকের দিকে ইঙ্গিত করেছেন তার এই সংক্ষিপ্ত আলোচনায়। বলছেন যে হুয়া তাসদিকুল জাজিমু মিন সামিমিল কলবি বিওজুদি যাতিহি তাআলা, আল্লাহর প্রতি ঈমান হচ্ছে অকাট্য বিশ্বাস করা, অন্তরের অন্তরস্থল থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সত্তার অস্তিত্বের প্রতি, আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বের প্রতি অন্তরের অন্তরস্থল থেকে নিষ্ঠার সাথে অকাট্যভাবে বিশ্বাস করা, দৃঢ়ভাবে বিশ্বাসী হওয়া, এবং বিশ্বাসের সাথে সাথে স্বীকৃতি দান করতে হবে। অন্তরে বিশ্বাসের সাথে যদি সেটা না মেনে নেন, এই আন যদি না পাওয়া যায়, তার মানে মেনে নেওয়া, স্বীকৃতি দেওয়া, তাহলে সেই অন্তরের বিশ্বাসের কোনো মূল্য থাকে না। সে যেন তার সাথে সাথে, বিশ্বাসের সাথে সাথে আপনাকে আমাকে স্বীকৃতিও দান করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব সম্পর্কে। প্রথম বিষয় তাহলে আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করা, আল্লাহ আছেন। যেই ব্যক্তি আল্লাহ আছেন এই কথায় সন্দিহান হবে, সে কাফের মুশরিক। শুধু অস্বীকার করলে নাস্তিক হয় না, কেউ যদি সন্দিহান হয় যে আল্লাহ আছে না আছে, লোকেরা বলছে হতে পারে, তাহলে সে মুসলিম নয়, সে মুসলিম নয়, সে কাফের। তো আল্লাহর প্রতি ঈমানের প্রথম ধাপ হচ্ছে আল্লাহর অস্তিত্ব, ওজুদ, আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করা, যে আল্লাহ রাব্বুল আলামিন যিনি স্রষ্টা, যিনি সত্য মাবুদ, যিনি রিজিক দাতা, যিনি সর্বশক্তিমান, যার সুন্দর সুন্দর নাম এবং গুণাবলী রয়েছে, তার আসমানি কিতাব আর বিশেষ করে আল কোরআনুল কারীমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাই, এই আল্লাহ রাব্বুল আলামিন অস্তিত্বের প্রতি বিশ্বাস করা, যে বিশ্বাসে সামান্যতম কোন রকমের ত্রুটি যেন না থাকে, এই জন্য অন্তর অন্তর স্থল থেকে বিশ্বাস করা, আর সেটা হচ্ছে অকাট্যভাবে বিশ্বাস করা। যেই বিশ্বাস পৃথিবীর কোন প্রলোভনে হারাই না, আর পৃথিবীর কোনো চাপেও হারাই না। অনেক সময় চাপের মুখে মানুষ
সত্যকে পরিত্যাগ করে দেয়, তাও হইতে পারে না। আর কোন প্রলোভনে পড়ে, কেউ অল্প পয়সায় বিক্রি হয়ে যায়, কেউ বেশি পয়সা দিয়ে বিক্রি হয়, এইরকমটা যাতে না হয়। তো প্রথম বিষয় হচ্ছে সংক্ষেপে আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করা দৃঢ়ভাবে। আল্লাযী লাম ইউসবাক বিযিদ্দিন ওয়া লাম ইউকাব বিহি, যার পূর্বেও কোনো প্রতিদ্বন্দ্বী তার ছিল না এবং তার পরেও কোনো তার প্রতিদ্বন্দ্বী ছিল না আর নেই আর হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব সবসময় আছে আর সবসময় থাকবে, যার কোনো আদি অন্ত নেই, শুরু শেষ নেই। এমন সময় পৃথিবীতে আসেনি যখন আল্লাহ রাব্বুল আলামিনের পূর্বে আর কিছু ছিল, বরং কান আল্লাহ ওয়ালাম ইয়াকুন শাই, আল্লাহই একমাত্র ছিলেন আর পৃথিবীর কোনো কিছুই ছিল না। তারপরে সমস্ত সৃষ্টি কুল কি আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিক ভাবে সৃষ্টি করেছেন। তো তার পূর্বেও আল্লাহ রাব্বুল আলামিন কোনো শরীক অথবা প্রতিদ্বন্দ্বী বা বিপরীত কিছু ছিল না, আর তার পরেও আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ সমতুল্য প্রতিদ্বন্দ্বী কেউ নেই। ওয়াহুয়াল আউয়াল, তিনি সর্বপ্রথম, তার বরং তার শুরু নেই। সর্বপ্রথম মানুষ আদম, কিন্তু তার একটা শুরু আছে, তার আগে তিনি ছিলেন না। জমিন আসমান, তার আগে জমিন আসমান ছিল না। আল্লাহর যত সৃষ্টি রয়েছে, আল্লাহর আরশ কুরসি, জি, এক সময় ছিল না, কিন্তু রব্বুল আলামিন যিনি আল্লাহ, যিনি রহমান, যিনি রহিম, ওয়াল আউয়াল, তিনি সর্বপ্রথম, তার শুরু শেষ কিছুই নেই। ফালাইসা ক্বাবলাহু শাই, তার পূর্বে কোনো কিছুই ছিল না। ওয়াল আখির, তিনি সর্বশেষ, সারা পৃথিবীর সব কিছুই শেষ হয়ে যাবে। কুল্লুমান আলাইহা ফান, ভূপৃষ্ঠে যা কিছু রয়েছে ধ্বংসশীল, ধ্বংস হয়ে যাবে, ফানা হয়ে যাবে। ওয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালাল ওয়াল ইকরাম, মহান আল্লাহ রাব্বুল আলামিন যিনি মহিমাময়, মহিয়ান, তার সত্তা, তার চেহারা, তার সত্তা, এখানে আল্লাহর চেহারা আছে বলে, আল্লাহর চেহারা বলে সত্তা উদ্দেশ্য করা হয়েছে, তিনি একমাত্র থাকবেন। তাহলে তিনি সর্বশেষ, দুনিয়া সবকিছু ধ্বংস হয়ে গেল, তিনি থাকবেন। তাহলে তারপরেও কোনো কিছু থাকবে না, অর্থাৎ আল্লাহ রাব্বুর শুরু নেই, শেষ নেই, আদি অন্ত কিছু নেই। অজাহির, এবং তিনি প্রকাশ্য, জাহের একটি অর্থ হচ্ছে প্রকাশ্য বাংলায়, আর এর বিপরীত হচ্ছে বাতিন, যেমন আউয়ালের বিপরীত হচ্ছে আখির, তেমনি জাহেরের বিপরীত হচ্ছে বাতিন। তাহলে জাহের মানে প্রকাশ্য আর বাতিন মানে অপ্রকাশ্য বা গোপনীয়, আভ্যন্তরীণ, এ হচ্ছে বাতিন। আর জাহেরের আরেকটি অর্থ হয় যিনি সর্বজয়ী, সবকিছুর উপর বিজয়ী, সবকিছুর উপর সর্বশক্তিমান। ফালাইসা ফাওকাহু শাই, তার ওপরে কোনো কিছু নেই, তিনি প্রকাশ্য বা তিনি সুউচ্চ সুমহান, তিনি সর্বজয়ী, তার ওপর কোনো কিছু নেই। অলবাতেন, এবং তিনি গোপনীয়। ফালাইসা দুনহু শাই, তার নিম্নে কোনো কিছুই নেই। আল্লাহ রাব্বুল আলামিনের যত সৃষ্টি করে রয়েছে, আসমান জমিন, সাত আসমান জমিন, এবং এইসবের মাঝে যা কিছুই রয়েছে, আল্লাহর আরশ, আল্লাহর কুরসি, এ সমস্ত আল্লাহর সৃষ্টি, সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তার কোন সৃষ্টির ভিতরে নন, এই কথা সবসময় মনে রাখতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুণ হচ্ছে তিনি হচ্ছেন আল আলা, সাব্বিহ ইসমা রব্বিকাল আলা, সাজদাই তসবি, প্রসিদ্ধ তসবি, সুবহানা রব্বিয়াল আলা, আমি আমার সুউচ্চ সর্বোচ্চ সুমহান রবের প্রতিপালকের পবিত্রতা ঘোষণা করছি। সাব্বিহ ইসমা রব্বিকাল আলার উপরে আমল করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদাতে এই তসবি করতে বলেছে। যেমন তিনি আজিম, গুণের দিক থেকে মহান, তেমন তিনি সুউচ্চ সুমহান সব দিক থেকে। তার একটি নাম হচ্ছে আল আলী,
আয়াতুল কুরসি, ওয়াহুয়াল আলিউল আজিম, আল আলিম, সুউচ্চ, আজিম, সুমহান। তো আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে। ওপর দিকে যদি যান, আমাদের ওপরে প্রথম আকাশ আছে, দ্বিতীয় তৃতীয় করে সাত আকাশ, তার উপরে আরশ কুরসি, সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে আল্লাহ রাব্বুল আলামিন। আচ্ছা, নিচে যদি যান, সাত জমিন, সাত আসমানে প্রত্যেক আসমানের মাঝখানে ব্যবধান আছে, যেমন হাদিস আছে 500 বছর রাস্তা, কিন্তু এই জমিনগুলির মাঝখানে কি এরকম ব্যবধান আছে না? একটি জমিন আরেক জমিনে লেগে আছে, জি, কোনো ব্যবধান আছে? আর তারপরে সাতটা এরকম জমিন আর ওই রকমই পৃথিবী, ওই রকম কিছু আছে? এগুলো সব জাল ভুয়া কথা এবং ভিত্তিহীন কথা। তবে আল্লাহর সাতটি জমিন আছে এ কথা সত্য। আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিম ইরশাদ করেছেন, সূরা তালাক, ওমিনাল আরদে মিসলাহুন্না, আর জমিন অনুরূপ রয়েছে, মানে আকাশের মতো, আকাশ যেমন সাবা সাবাত, সাত আসমান, তেমনি সাত জমিন রয়েছে। তো আল্লাহ রব এই কথা বলা যাবে নাকি বলতে পারেন যে সাত, যে সাত স্তরের জমিন রয়েছে, যেটা সপ্তম স্তরের জমিন সবচেয়ে নিচে, হ্যাঁ, আল্লাহ রব সবকিছুকে ঘিরে আছেন, সবকিছুকে ঘিরে আছেন, সবকিছুকে পরিবেষ্টন করে আছেন। এই অলবাতেন ফালে সাদুন আহুসে, সব দিক থেকে, জ্ঞানের দিক থেকে, ক্ষমতার দিক থেকে, পরিবেষ্টনের দিক থেকে, আয়ত্তের দিক থেকে, আর যত দিক হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের শানের মর্যাদার উপযোগী হতে পারে। হাইয়ুন কাইয়ুম, যিনি চিরঞ্জীব, কাইয়ুমুন, যিনি সবকিছুকে ধারণকারী, সবকিছুকেই ধারণ করে রয়েছেন, না হলে সব ধ্বংস হয়ে যেত। আহাদুন, যিনি এক ও এক, সামাদুন, যিনি অমুখাপেক্ষী আর সবকিছুই তার মুখাপেক্ষী, সামাদ মানে তিনি কারো মুখাপেক্ষী নন, পক্ষান্তরে সমস্ত সৃষ্টি আল্লাহর মুখাপেক্ষী। সুরায়ে ইখলাসে এই আল্লাহর গুণগুলি রয়েছে, কুল হু আল্লাহ আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, যিনি জনক নন জাতক নন, লাম ইয়ালিদ, তার কোন সন্তান সন্ততিও তিনি জন্ম দেননি, ওয়ালাম ইউলাদ, আর তিনি কারো সন্তান সন্ততি নন, হ্যাঁ, তাকে কেউ জন্ম দেয়নি, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমকক্ষ সমতুল্য কেউ নেই। কুফু, কুফু উন মানে সমকক্ষ বা সমতুল্য। সূরা ইখলাস যা আপনাদের জানা আছে, সূরা ইখলাস হচ্ছে তৌহিদের সূরা। তাহলে আল্লাহর প্রতি ইমানের ক্ষেত্রে এতক্ষণ আল্লাহর অস্তিত্ব সম্পর্কে আলোচনা চলছিল, আরো তিনটি দিক আছে বলেছি, যে চারটি বিষয়ের সমষ্টির নাম হচ্ছে ইমান বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস। দ্বিতীয় বিষয় হলো তাওহীদুহু বিইলাহিয়াতিহি, আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা তার উলুহিয়াতের ক্ষেত্রে বা উবুদিয়াত, ইবাদত বন্দেগির ক্ষেত্রে। উলুহিয়াত আর উবুদিয়াত একই জিনিস, তাওহীদুল উলুহিয়া আর তাওহীদুল ইবাদা, শব্দ ভিন্ন কিন্তু কি, আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত বন্দেগিতে একত্ব প্রতিষ্ঠা করা, আর আল্লাহর ইবাদত বন্দেগি করার জন্য সৃষ্টি করেছেন মানুষ এবং জিনকে, সুতরাং মানুষ জিন তার যে কাজগুলি আল্লাহ রব্বুল আলমিনের জন্য করতে বলা হয় সেগুলি একমাত্র আল্লাহর জন্য সুনির্দিষ্ট করবে, একমাত্র আল্লাহর জন্য খাস করবে, কোনো কিছুকে কোনো কাউকে শরিক করবে না। আল্লাহর এবাদতে তৌহিদ প্রতিষ্ঠা করা দ্বিতীয়, তৌহিদুল উলুহিয়া বা তৌহিদুল ইবাদা। তৃতীয় হচ্ছে ও রুবুবিয়াতেহি, আল্লাহ রুবুবিয়াতে তৌহিদ প্রতিষ্ঠা করা, তৌহিদুর রুবুবিয়াতে, তৌহিদুর রুবুবিয়া হচ্ছে তিন নম্বর ইমান বিল্লাহর একটা দিক। অর্থাৎ তৌহিদুর রুবুবিয়া কাকে বলে? রব থেকে এসছে রুবুবিয়া, রব প্রতিপালক, যিনি পালনকর্তা তিনি সব কিছুই করেন, যিনি প্রতিপালনকারী তিনি সবকিছু করেন। তাহলে আল্লাহ রাব্বুল আলমিনের কাজের দিকে এখানে ইঙ্গিত করা হয়েছে এই নাম দিয়ে, আল্লাহ রাব্বুল আলমিনের কাজে তৌহিদ প্রতিষ্ঠা করা, অর্থাৎ আল্লাহর কাজগুলিতে অন্য কেউ বা কোনো কিছু শরিক নেই। আল্লাহ রাব্বুল আলমিনের কাজ হচ্ছে আল খালক, সৃষ্টি করা, সুতরাং সৃষ্টি একমাত্র আল্লাহ সব কিছুকেই করেন, এমন নয় যে
কারো একটা ছেলে ছেলে মেয়ে হচ্ছিল না, তারপরে অমুক বাবার দান, অমুক মায়ের দান, হিন্দুদের মায়ের দান আর মুসলিম সমাজের যারা মুশরিক মাজার পূজারী তাদের বাবার দান, না না এরকম কিছু, সবকিছু আল্লাহ সৃষ্টি করেন। আল্লাহ রাব্বুল আলমিনের কাজ হচ্ছে প্রাণ দেওয়া, হায়াত দেওয়া। সুতরাং কোন মৃত ব্যক্তিকে জীবিত করে দেবে কেউ? হ্যাঁ, না কোনো নবী, না রসুল, না কোনো ওলি, না গোস, না কোনো কেউ, না, একমাত্র কোরআন দ্বারা যা স্পষ্ট তা হচ্ছে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন, তবুও সেটা আল্লাহ নির্দেশে ছিল। আর আল্লাহ নির্দেশে যে মুজিজাগুলি হয় সেটা নবীর ক্ষমতাই থাকে না, আল্লাহর ক্ষমতা নবীর হাতে প্রকাশ করা হয়। মুজিজা অনেকে বুঝে না, মনে করে যে মুজিজা মানে হচ্ছে যে ওই নবীর এই ক্ষমতা ছিল না, সেই নবীর ক্ষমতা ছিল না, বরং ক্ষমতা আল্লাহর যখন ইচ্ছে আর যেমন ভাবে ইচ্ছে তখন আল্লাহ রাব্বুল আলামিন নবীর হাত দিয়ে প্রকাশ করতেন। এই জন্য কুম বে ইজনিল্লাহ তিনি বলতেন ঈসা আলাইহিস সালাম, আল্লাহর হুকুমে তুমি দাঁড়াও, এবং আল্লাহ তা করেছে, তুমি যখন কুম বে ইজনিল্লাহ বলবে তখন মৃত জীবিত হয়ে যাবে, অসুস্থ সুস্থ হয়ে যাবে, হাত ফিরালে জন্মান্ধ দৃষ্টিশক্তি ফিরিয়ে পাবে, সব বেঈজনিল্লাহ আল্লাহর হুকুমে, কোরআনে কারিমে এই আয়াতগুলি রয়েছে। এইরকমই মৃত্যুদান করা, পৃথিবীর কোনো শক্তি কাউকে মারতে পারে না। কেউ যদি মনে করে যে আমার এই ছেলেটাকে আমার পীর বাবাতে মেরে দিয়েছে অসন্তুষ্ট হয়ে, তাহলে সে মুশরিক, সে মুশরিক। হ্যাঁ, খুনিরা খুন করছে, খুনি খুন করছে, সে মানুষ খুনি হতে পারে, জিন খুনি হতে পারে, কিন্তু সেটি আল্লাহ রাব্বুলের ইচ্ছাই, সে মানুষ কারণ তার মৃত্যুর কারণ, কিন্তু মৃত্যু দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। কোরআনে কারিমে একাধিক আয়াত রয়েছে, তার মধ্যে একটি আয়াত সূরা জুম, আল্লাহ ইয়াতাওয়াফাল আনফুস হিনা মাউতিহা, আল্লাহ রাব্বুল আলামিন আত্মাগুলি গ্রহণ করেন মানুষের মৃত্যুর সময়, হিনা মাউতিহা মৃত্যুর সময়। তাহলে কে আত্মা গ্রহণ করে? আল্লাহ রাব্বুল আলামিন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় নির্দেশে মালাকুল মউত তা করে থাকে, যেহেতু আল্লাহর ইচ্ছায় সেটা হয়ে থাকে, আল্লাহর বিনা অনুমোদিত হয় না, সেজন্য আল্লাহর সাথে সম্পৃক্ত করা হয়েছে। আর কখনো মালাকুল মউতের সাথে সম্পৃক্ত করে বলা হয়েছে, কুলিয়াতাওয়াফাকুম মালাকুল মউত আল্লাযী উক্কিলা বিকুম, যেমন সূরা সাজদা বলেছে, তোমাদের আত্মাগুলি গ্রহণ করেন মালাকুল মউত, মৃত্যুর মৃত্যু দানের দায়িত্বে যে নিযুক্ত ফেরেশতা। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাজ রিজিক দেওয়া। সুতরাং কেউ যদি মনে করে যে আমি মাজারে গিয়েছিলাম, চাদর চড়িয়েছিলাম, এতে খাসি গরু জবাই করেছিলাম, তো বাবা আমাকে অফুরন্ত রিজিক দিয়েছেন, তাহলে সে মুশরিক, সে মুসলিম না, মুশরিক। মাজারে গিয়েছিলাম আর বাবার কাছে চেয়েছিলাম একটা ছেলে সন্তান, তো এটা সেখানকার দান, বাবার দান, খাজা বাবার দান, হ্যাঁ, তাহলে সে মুশরিক, তার রুবুবিয়াতে শিরক করলাম, আল্লাহর কাজে শরীক করে দিলাম। এইরকমই যতগুলি কাজ আল্লাহ রাব্বুল আলামিন রয়েছে নিয়ন্ত্রণ করা, পৃথিবীর নিয়ন্ত্রণ, নিয়ন্ত্রণ মধ্যে আসমান ধরে রাখা, জমিন ধরে রাখা, সব কিছু ঠিকভাবে পরিচালিত হওয়া, সূর্য চন্দ্র তারকা গ্রহ সবগুলি আবহন গতিতে চলতে আছে, এসব নিয়ন্ত্রিত আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ একমাত্র নিয়ন্ত্রণ করেন। তাহলে হক্কানি পীরের ভেদে মারিফাতিয়া দেখোদাতে রয়েছে, তাদের আরেকটি কিতাব মায়াজে করিমা, এইসব কিতাবগুলি রয়েছে, আশেক মাসুক, এইসব কিতাব, এইসব কিচ্ছা কাহিনী রয়েছে, যে সব বিস্তারিত আলোচনা যখন করেছি তখন আমি পাতা নম্বর দিয়ে বলেছি, এখন কথা প্রসঙ্গে শুধু বলছি যে এক আল্লাহর ওলি ভারত মহাদেশ থেকে, ভারত বাংলাদেশ যাই হোক, ওখান থেকে শাম দেশে ছুটেছে একবার, মুরিদানরা জিজ্ঞেস করছেন হঠাৎ করে এত চট করে কেন পীর সাহেব বেরিয়ে পড়লেন, বলছে যে আরে তাড়াতাড়ি করে আমাকে এখনই যেতে হবে, কারণ শাম দেশে গান বাজনা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে ধ্বংস করে দিতে চান, আমি গিয়ে ধরবো, ধরে রাখ। তো আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিতে চান আর এই কোন পীরে হ্যাঁ ধরতে পারে, এটা হচ্ছে নিয়ন্ত্রণ। তাহলে যেই ব্যক্তি এই কিসসা লিখেছে
আর যে এগুলো বিশ্বাস করবে, আর যে এগুলি পড়ে শোনাবে, আর যে এইসব ধর্মকর্ম চর্চা করবে, সেই ব্যক্তি মুসলিম থাকতে পারে না, মুশরিক হয়ে যাবে। কারণ নিয়ন্ত্রণকারী আল্লাহ, আল্লাহর কাজে সে শরীক, তাওহীদ রুবুবিয়াতে শরীক করে দিল। আশা করি বুঝতে পারছেন বিষয়গুলি। 3 নম্বর তাহলে হয়ে গেল তাওহীদ রুবুবিয়াত। 4 নম্বর হচ্ছে তাওহীদুল আসমা ওয়া সিফাত, ওয়া আসমাই ওয়া সিফাতিহি, আল্লাহর নাম সমূহ এবং গুণাবলী প্রতি বিশ্বাস করবে, অকাট্য ভাবে আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করবে, আল্লাহর রুবুবিয়াত, আল্লাহর উলুহিয়াত, আল্লাহর জন্য খাস বিশ্বাস করবে, আল্লাহ রুবুবিয়াত, তাওহীদ রুবুবিয়াত বিশ্বাস করবে এবং তাওহীদুল আসমা ওয়া সিফাত বিশ্বাস করবে। সংক্ষেপে আবার বলি যে আল্লাহর প্রতি ইমান কমপ্লিট হবে 4টি বিষয় যদি আপনার মধ্যে থাকে। আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করা, আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করলে আস্তিক হয় কিন্তু মুসলিম হতে পারে না, শুধু একটা দিই। যতক্ষণ 2 নম্বর তৌহিদুল উলুহিয়া তার মধ্যে না থাকবে, 3 নম্বর তৌহিদুল রুবুবিয়া তার মধ্যে না থাকবে, 4 নম্বর তৌহিদুল আসমা ওয়া সিফাত না থাকবে। এই 4টি বিষয়ের সমষ্টি নাম হচ্ছে ইমান। আর যার মধ্যে 4টি বিষয় থাকবে সেই ব্যক্তি মুমিন মুসলিম। মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা হাদিদের আয়াত নম্বর 3-এ, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়া যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ হচ্ছেন সর্বপ্রথম, আল্লাহ হচ্ছেন সর্বশেষ, আল্লাহ হচ্ছেন প্রকাশ্য, আল্লাহ হচ্ছেন গোপন এবং তিনি সবকিছু সম্পর্কে সম্যক জ্ঞানী। তাহলে এই গুণগুলি আল্লাহর কোরআনে কারিমে রয়েছে সূরা হাদিদে। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে যে হাদিসটি দিকে ইঙ্গিত করা হয়েছে, হুয়াল আউয়ালু ফালাইসা ক্বাবলাহু শাই, আনতাল আউয়ালু ফালাইসা ক্বাবলাকা শাই, ওয়া আনতাল আখিরু ফালাইসা বাদাকা শাই, ওয়া আনতাল যাহিরু ফালাইসা ফাওকাকা শাই, ওয়া আনতাল বাতিনু ফালাইসা দুনাকা শাই। এই হাদিস সহি মুসলিম রয়েছে। 2 আর অধ্যায়ে নিদ্রার পূর্বে বা ঘুমাবার পূর্বে যে জিকির আজকার গুলি রয়েছে তার একটি জিকির এটি। এইরকমই আবু দাউদ রয়েছে, হ্যাঁ, নিদ্রার আজকারে। এইরকমই তিরমিজি তো রয়েছে, ইবনে মাজায় রয়েছে, মুসনাদ আহমদে রয়েছে হাদিসটি। তারপরে যে বিষয়টি তা হচ্ছে মা হুয়া তাওহীদুল ইলাহিয়া, তাওহীদুল উলুহিয়া বা তাওহীদুল ইলাহিয়া বা তাওহীদুল ইবাদা, আল্লাহর উলুহিয়াতে বা আল্লাহর এবাদতে তৌহিদ প্রতিষ্ঠা করা, এটা আবার কি জিনিস? কারণ সেটি কিন্তু মূল তৌহিদুর রুবুবিয়া আরব মুশরিকরা কিন্তু প্রতিষ্ঠা করত, মানে আল্লাহর কাজগুলিতে তাদের দেবদেবীকে শরীক করত না। তারা এই বিশ্বাস করতো না যে তাদের হোবাল, তাদের লাতুজ্জা মানাত সৃষ্টিকর্তা অথবা রিজিক দাতা বা তাদের এইসব দেবদেবীগুলি তাদের হায়াতের মালিক, মৌতের মালিক, আসমান জমিনের মালিক, নিয়ন্ত্রণের মালিক, এসব বলতো না। কোরআনে কারিমে এই বিষয়টিকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষায় আল্লাহ উল্লেখ করেছেন। তার মধ্যে একটি বলি, আল্লাহ বলছেন ওয়ালা ইনসাল তাহমান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, মক্কার মুশরিকদেরকে যদি জিজ্ঞেস করো হে নবী যে আকাশ সমূহ এবং জমিনকে কে সৃষ্টি করেছে, তো লায়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই তারা বলবে যে আল্লাহ। তাহলে সৃষ্টিকর্তা এবং এইরকমই আল্লাহর যে কাজগুলি সবগুলি আল্লাহর সাথে সম্পৃক্ত করতো। তাহলে মক্কার মুশরিকদেরকে আল্লাহ কাফেরুন মুশরিকুন কেন বলেছেন? ইন্নামাল মুশরিকুন আনাজাস উলিয়া ইয়াহাল কাফেরুন লা আবুদু মা তাবুদুন, কেন আল্লাহ বলেছেন? এই জন্য যে তারা আল্লাহর ইবাদতে শিরক করতো, তাওহীদুল ইবাদা বা তাওহীদুল উলুহিয়াতে শিরক করতো। বান্দার কাজগুলি আল্লাহর জন্য খাস নাই, বরং বান্দার কাজ আল্লাহর জন্য করবে আর দেবদেবীর জন্য করবে। তো মুসলিম সমাজের যারা মাজার পূজারি তারা তো এটি করে, সালাতের সেজদা আল্লাহর জন্য করে আর ওরসের সেজদা মাজারে করে। জি, কোরবানির পশু বা হজে এসে মেনার পশু আল্লাহর জন্য জবাই করে আর ওরসের মেলার সময় গিয়ে খাসি গরু মহিষ মুরগ এসব জবাই করে আপনার গাইরুল্লাহর জন্য, মাজারের জন্য, ওই বাবার জন্য। তো একই রকম, বরং মক্কার মুশরিক চাইতে জঘন্য হচ্ছে আজকালকার 90 যুগের মুসলিম সমাজের শিরিককারীরা। শেখুল ইসলাম বিন আবদুল্লাহ রহমতুল্লাহ আলী বিষয়টি কাশফুর সুভাতে সংশয় নিরসন নামে বাংলায় যে অনুবাদ হয়েছে কাশফুর সুভা তাতে বিশদভাবে আলোচনা করেছেন। কয়েকটি দিক থেকেই 1400 বছর আগের মুশরিক মক্কার কাফেরদের শিরক চাইতে জঘন্য শিরক হচ্ছে বর্তমান যুগের মুশরিকদের, কারণ আল্লাহর কাজে এরা শিরক করে।
যেমন সেজদা করে মাজারে, যেমন জবাই করে মানে বান্দা তার এবাদতেও শিরক করে, তেমনি আল্লাহর কাজেও তারা শরিক স্থাপন করে, মনে করে বাবা দাতা, বাবা রিজিক বাড়িয়ে দেন, বাবা হায়াত বাড়িয়ে দেন, বাবা সন্তান দেন, বাবা রোগের আরোগ্য কর, রোগের আরোগ্য আর একমাত্র আল্লাহ করেন। তার আল্লাহর কাজগুলিতেও আজকালকার মুশরিকরা শিরিক করে থাকে। আল্লাহ রাব্বুল আমাদের হেফাজত করুন। তাওহিদুল উলুহিয়া বা তাওহিদুল ইবাদা, যার অপর নাম, এটা কি বলছে? হুয়া ইফরাদুল্লাহি আজ্জা ওয়া জাল বি জামি আনওয়াইল ইবাদা আযাহিরা ওয়াল বাতিনা কাওলান ওয়া আমালান। সহজ সংক্ষেপ ভাষায় হুয়া ইফরাদুল্লাহি বিল ইবাদা, আল্লাহর এবাদতে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা, আল্লাহর এবাদতে আর এবাদত করবে বান্দা, বান্দার কাজে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা, সমস্ত রকমের এবাদতে, সেটা প্রকাশ্য এবাদত হোক অথবা আভ্যন্তরীণ গোপনীয় এবাদত হোক। প্রকাশ্য এবাদত যা বাহ্যিক দেখতে পাচ্ছে, সালাত আদায় করছে, হজ করছে, তওয়াফ করছে, বাহ্যিক এবাদত, অঙ্গ প্রত্যঙ্গের এবাদত, তিলাওয়াত করছে, জিকির আজকার করছে, সেজদা করছে, আভ্যন্তরীণ এবাদত অন্তরের এবাদত, অন্তরের ভয় ভীতি আশা আকাঙ্ক্ষা এইরকম যতগুলি অন্তরের এবাদত দিকে হইতে পারে, আস্থা ভরসা তাওয়াক্কুল, কওলান ও আমালান, বাচনিক এবাদত আর কর্মগত এবাদত, কথাগত অথবা আমলগত যত রকমের এবাদত সবগুলি আল্লাহ যেন সুনির্দিষ্ট করা। যেমন আল্লাহ যেন সুনির্দিষ্ট করবেন, তেমনি না করবেন বাকিগুলিকেও। নাফিউল ইবাদা আন কুল্লি মা সিওয়া আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া যা কিছু পৃথিবীতে রয়েছে, কায়েনাম মান কানা, যে কেউ হোক না কেন, এমনকি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইব্রাহিম খলিলুল্লাহ, মূসা আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম, যে কোনো ব্যক্তি, আপনার বাপ, আপনার শাসক, আপনার যতই বড় এহসানকারী উপকারকারী হোক না কেন, তার থেকে এবাদতকে না করা, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, বাবাকেও সেজদা করা যাবে না, মাকেও সেজদা করা যাবে না, রাসূলকেও সেজদা করা যাবে না, রাসূলের কবরও সেজদা করা যাবে না, ইব্রাহিম খলিলুল্লাহর কবরও সেজদা করা যাবে না, আর না চাওয়া যাবে যে মাদা দিয়া রাসূল আল্লাহ, না, মুশরিকদের কাজ। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, তাওহিদুল ইবাদার দলিল বলছেন যে সমস্ত ইবাদত যে আল্লাহর জন্য আপনি সুনির্দিষ্ট করবে, দলিল অনেক দলিল কোরআনে কারীম এই জন্যই নাজিল হয়েছে যে মানুষ যেন একমাত্র আল্লাহর ইবাদত করে। মহান আল্লাহ বলছেন সূরায়ে বনি ইসরাঈলের, যার অপর নাম সূরাতুল ইসরা, আয়াত নম্বর 23-এ আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত ফয়সালা করেছেন, ওয়া কাদা রাব্বুকা, তোমার রব নির্দেশ প্রদান করে, চূড়ান্ত ফয়সালা মানে চূড়ান্ত নির্দেশ প্রদান করেছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, একমাত্র তার ইবাদত করবে, ইবাদত করবে না একমাত্র তার ছাড়া। কত তাগিদ আল্লাহ করেছেন, ওবিল ওয়ালিদাইন ইহসানা, তারপরে হক হচ্ছে পিতা মাতার, তাদের সাথে সৎ ব্যবহার করবে, তাদের ইবাদত নয় তাদের সাথে সদাচরণ করবে। সূরা নিসা আয়াত নম্বর 36 আল্লাহ ইরশাদ করেছেন, ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়া, এক আল্লাহর ইবাদত করো, তার সাথে কোনো কিছুকে শরীক করিও না। তাহলে শুধু ইতিবাচক বলেননি যে এক আল্লাহর ইবাদত করো, বরং সাথে সাথে বলেছেন তার সাথে কোনো কিছুকে শরীক করিও না। এইরকম সূরা তোহার আয়াত নম্বর 14-তে আল্লাহ ইরশাদ করেছেন, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, মূসা আলাইহিস সালামকে আল্লাহ বলছেন নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো সত্য মাবুদ নেই, ফাবুদনি, সুতরাং একমাত্র আমার ইবাদত করো, ওয়াকিমিস সালাত আলি যিকরি, এবং আমার স্মরণের উদ্দেশ্যে তুমি সালাত আদায় করো, সালাত কায়েম করো আমার যিকর, আমার স্মরণের উদ্দেশ্যে। এছাড়াও বহু আয়াত রয়েছে। এইভাবে যদি ইবাদত যত রকমের রয়েছে, প্রকাশ্য গোপনীয় কথা কাজের মাধ্যমে সমস্ত ইবাদতকে আল্লাহর জন্য সুনির্দিষ্ট করে, এবং অন্যের থেকে যে কোনো গায়রুল্লাহর ইবাদতকে না করে, তাহলেই লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য প্রদানকে পূর্ণ করলো। ওয়াকাদ ওয়াফাত বিহি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর যে সাক্ষ্য প্রদান করেছি আমরা জন্মসূত্রে হোক অথবা কেউ নতুন করে ইসলাম গ্রহণ করার মাধ্যমে হোক, এই লা ইলাহা ইল্লাল্লাহর হক তাহলে পুরা করলেন আপনি। আর যদি কিঞ্চিত পরিমাণ এবাদত আল্লাহ ছাড়া অন্য কাউকে দিয়ে দেয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর হক পুরা করল না।
তারপরে লেখক বলছেন যে মা হুয়া জিদ্দ তৌহিদুল ইলাহিয়া, তৌহিদুল উলুহিয়া বা তৌহিদুল ইলাহিয়া, তৌহিদুল এবাদা। এ তৌহিদুল এবাদা বা উলুহিয়াতের তৌহিদের পরিপন্থী কি বিষয়? তৌহিদ পরিপন্থী, তৌহিদ মানে আল্লাহর একত্ব, তাহলে তার পরিপন্থী বিষয় হচ্ছে বহুত্ব, বহুত্ববাদ, তা হচ্ছে শিরক। তাই বলছেন জিদ্দ শিরক, তার বিপরীত বা তার পরিপন্থী বিষয় হচ্ছে শিরক। আন আর শির্ক হচ্ছে দুই রকমের, শির্ক দুই ভাগে বিভক্ত। শির্ক আকবর, সবচেয়ে বড় শির্ক, ইউনাফিহে বিলকুলিয়া, যেটি তৌহিদের পুরোপুরি পরিপন্থী, যা তৌহিদকে ধ্বংস করে দেয় পুরোপুরি এবং ইসলাম থেকে বহিষ্কৃত করে। ও শির্কুন আসগার, আর ছোট শির্ক, ইউনাফি কামালাহু, তৌহিদের পূর্ণতার পরিপন্থী, পূর্ণ তৌহিদকে কমিয়ে দেয়, তৌহিদে ঘাটতি চলে আসে। তাহলে ছোট শির্ক করলে ইসলাম থেকে বহিষ্কৃত হয় না, কিন্তু ইমানকে কমজোর করে দেয়, দুর্বল করে দেয়, অসম্পূর্ণ করে দেয়। তাহলে তৌহিদ, যদি পূর্ণ তৌহিদ চান, তাহলে শিরকে আসগার থেকেও বাঁচতে হবে। যতগুলি শিরকে আসগারের দিক রয়েছে আসবে ইনশাআল্লাহ আলোচনা। আর কমপক্ষে মুসলিম থাকতে হইলে শিরকে আকবর থেকে, যত রকমের বড় শিরক রয়েছে সমস্ত বড় শিরক থেকে মুক্ত থাকতে হবে। আর তারপরে তৌহিদ প্রতিষ্ঠা, আগে না নেগেটিভ, আগে ক্লিন করতে হবে দেমাগকে, মগজকে শির্ক থেকে আগে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, ভাইরাস মুক্ত করতে হবে, আর তারপরে তৌহিদ কায়েম করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌহিদ জানার শিখার তৌফিক দান করেন এবং তৌহিদের প্রতি আমল করার তৌফিক দান করেন, তৌহিদ প্রতিষ্ঠা পুরোপুরি জীবনে করার তৌফিক দান করেন। ও সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।